বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিদ্ধুরালের চ্যানেলে সকলকেই জানাই সুস্বাগত। বন্ধুরা, আশা করি গুরু বামদেব এবং তারা মায়ের কৃপায় সকলে নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকবেন। সকলে একসঙ্গে উচ্চস্বরে বলে উঠি, জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, অনেকেই দেখবেন অযথা নানান রকম চিন্তায় ডুবে থাকেন। অনেক মা বাবাকেই দেখেছি নানান রকম চিন্তার জালে ডুবে থাকে। ছেলের সামনেই অনেককে বলতে দেখেছি, কি জানি বাবা, বুড়ো বয়সে ছেলেরা আবার খেতে দেবে কি না, নাকি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে, নাকি আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। আমি বলবো, ছেলের সামনে এরকম কথা কখনোই বলবেন না। ছেলের সামনে ছেলের প্রশংসা করুন, যত পারেন ছেলের প্রশংসা করুন। সকলের সামনে এই কথাটি বলুন যে আপনার ছেলে খুব ভালো। আপনার ছেলের সামনেও অন্যদের কাছে যখন গল্প করবেন তখন ছেলের প্রশংসা ভুরি ভুরি করুন, কারণ আপনার ছেলে খুবই ভালো। আমার ছেলে আর যাই হোক, অন্য ছেলেদের মতো নয়। আপনার নিজের ছেলেটিকে অন্য কোনো ছেলের সাথে তুলনা করবেন না। কখনোই বলবেন না যে দেখ ওই বাড়ির ছেলেটা কত পড়াশোনা করে, ওর কাছ থেকে কিছু শিখে নে। এ কথা নিজের ছেলের সামনে কখনোই বলবেন না, এর দ্বারা আপনার ছেলে ডিমোটিভেট হয়ে যাবে। আপনি যেটা চিন্তা করছেন যে আপনার ছেলে বুড়ো বয়সে আপনাকে দেখবে না, আপনাকে ভিক্ষা করতে হবে, যদি আজ থেকে এগুলো বন্ধ না করেন ভবিষ্যতে কিন্তু এটাই আপনাকে দেখতে হবে। যদি এটা না চাইছেন তাহলে সুযোগ পেলে ছেলের সামনে সবার কাছে ছেলের প্রশংসা করুন, মেয়ের প্রশংসা করুন। যদি আপনার ছেলে এই কথাগুলো বলতে শোনে যে আপনি আপনার ছেলের প্রশংসা করছেন, বা আপনার মেয়ে শোনে যে তার মা বাবা মেয়ের প্রশংসা করছে, দেখবেন আপনাদের প্রতি আপনার ছেলে মেয়েদের শ্রদ্ধা ভক্তি আরও বেড়ে যাবে। তাহলে বুড়ো বয়সে আপনাকে আর কষ্ট করতে হবে না, আপনাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আপনাকে ভিক্ষাও করতে হবে না, আপনার আপনাকে আর রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতেও হবে না। এটা দেখুন তো ভালো করে ভেবে, যখন ছেলে যখন ছোট থাকে, যখন তার শরীর অসুস্থ হয়, মা তার সেবা শুশ্রূষা করে আর বাবা ওষুধ আনতে দৌড়ে যায়, ডাক্তার আনতে দৌড়ে যায়। এই যে চিত্রটি দেখতে পাচ্ছেন, সন্তান জন্ম নেওয়ার পর থেকে একজন বাবা এবং একজন মায়ের যে যত্নশীল দিকটা, সেবা, যত্ন, টিউশন, ভালো স্কুল, আঁকা, লেখা, পড়া, এই যে বিভিন্ন দিকগুলি আপনারা ভেবে এসেছেন বা এগুলো নিয়ে আপনি ব্যস্ত ছিলেন, মনে রাখবেন আপনার দেখানো পথেই আপনার ছেলে মেয়ে সেই রাস্তাটি ধরেই চলবে। বাবা যদি মদ খায়, বাবা যদি নেশা করে, তো ছেলে তো অবশ্যই করবে। বাবা যদি খেতেই থাকে, মদ খেতেই থাকে, তাহলে তার ছেলে কখনোই, ছেলে যদি বলে যে এটা করো না, এটা খেও না, বাবা যদি না শোনে তাহলে তো ছেলে একদিন বলবেই, ছেলে একদিন মদ খেয়ে বাড়ি ঢুকবে, বাবা বলবে কী করেছিস, মদ খেয়েছিস, কিচ্ছু বলার নেই, আপনার দেখানো রাস্তাতেই আপনার ছেলে হেঁটেছে। ছেলে আপনাকে তুরন্ত জবাব দেবে, তুমিও তো খাও বাবা, আমি খেয়েছি, কি অপরাধ করেছি। তাই সর্বদাই ছেলে মেয়েকে বিশ্বাস করুন, তাদেরকে মোটিভেট করুন। মনে রাখবেন এই পৃথিবীতে ম্যাক্সিমাম বলবো না, 99% বলবো মানুষ ডিমোটিভেট করে। অর্থাৎ আপনার ছেলে যদি ভালো দিকটা কিছু করার কথা বলছে, আপনি তাকে সেই দিকটাতে এগিয়ে যাওয়ার জন্য বলুন। কারণ মনে রাখবেন আজকে যদি সচিন তেন্ডুলকারকে ক্রিকেট দুনিয়ায় আমরা দেখছি বা সৌরভ গাঙ্গুলিকে দেখছি, তো তার বাড়িতে যদি সেটা অবজেকশন করতো তাহলে আশা করি সেই জায়গাটা তার আজকে পেত না। বা যে কোনো ফিল্ম স্টার মিনিস্টারকে দেখছি, তাদের বাবা মায়ের যদি হাত না থাকতো তাহলে কিন্তু, সাপোর্ট না পেতো, তাহলে কিন্তু সেই ছেলেটি বা সেই অভিনেতা অভিনেত্রী সেই জায়গায় পৌঁছাতে পারতো না।
তাই আপনার উচিত যতদূর সম্ভব সবার সামনে ছেলেকে ছেলের প্রশংসা করুন। ছেলে যত শুনবে যে মা বাবা আমার নিয়ে এত কিছু বলছে, তার মনে তার হৃদয়ে আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়বে। তাহলে আপনার কাজ জীবনে করে দিন, বৃদ্ধাশ্রম যেতে হবে না, রাস্তা রাস্তায় ঘুরতে হবে না, আপনাকে বাটি হাতে নিয়ে রাস্তা রাস্তায় যেতে হবে না। এত চিন্তা কেন মা, চিন্তা করার নেই। ডিমোটিভেট করবেন না, মোটিভেট করুন। মনে রাখবেন প্রতিটা বাড়িতে নবন আছে, সবার বাড়িতে কিন্তু মহলম নেই। একটু কেটে গেলে আপনাকে নবন লাগাবার জন্য অনেক মানুষ চলে আসবে, আর আপনি কেটে গেলে কেউ মহলম লাগাবার জন্য খুব কম সংখ্যক মানুষ পাবেন যে আপনাকে মোটিভেট করবে, যে আপনাকে রাস্তায় সঠিক রাস্তা নিয়ে যাবে, রাস্তা দেখাবার লোক পাবেন না আপনি। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। বন্ধুরা, আগামী যে তারিখগুলো বলছি সেগুলো লিখে রাখুন, আমি আসছি বর্ধমান, বহরমপুর এবং কৃষ্ণনগর। তো বন্ধুরা, আগামী 8/11/2022 তারিখে আমি আসছি বহরমপুর চেম্বারে, এবং আগামী 10/11/2022 তারিখে আমি আসছি কৃষ্ণনগর চেম্বারে। যারা নিজের সমস্যা নিয়ে ভোগ করছেন, বিভিন্ন সমস্যা রয়েছে, পারিবারিক অশান্তি, কেরিয়ার নিয়ে ভোগ করছেন, জীবনে চলার পথে বারবার বাধা পাচ্ছেন, ঋণ হয়ে যাচ্ছে, কর্জা হয়ে যাচ্ছে, ছেলের মেয়ের বিয়ে দিয়েও আপনি শান্তিতে নেই, সবসময় আপনাকে মানে কথা শুনতে হচ্ছে যে বিভিন্ন রকম সমস্যাগুলো রয়েছে, মামলা মোকদ্দমা, আপনি ব্যবসাতে সফল হচ্ছেন না, তাহলে অবশ্যই যদি ভাবছেন আই এম ইউর ম্যান অফ অ্যাস্ট্রোলজি, তাহলে একবার আসুন, সামনাসামনি দেখা হবে, কথা হবে, সমস্যা সমাধানের রাস্তা খোঁজা যাবে। সমস্যা সমাধান করতে চাইলে আপনি অবশ্যই তখন কথা হবে, তাই আসুন। যারা যারা দূরে রয়েছেন, যদি ভাবছেন যে আই এম ইউর ম্যান অফ অ্যাস্ট্রোলজি, আমি আপনার সমস্যাকে শুনে তার বিচার করতে পারবো সঠিক, তাহলে অবশ্যই আপনি একটা কনসালটেশন ফিজের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি অনলাইনের মাধ্যমে কথা বলতে পারবেন। আর অফলাইনে তো বললাম, আগামী 8/11/2022 তারিখে আমি থাকছি বহরমপুর চেম্বারে হোটেল হোয়াইট হাউস, এবং আগামী 10/11/2022 তারিখে থাকছি কৃষ্ণনগর চেম্বারে। এক্ষুনি বুকিং করুন, বুকিং কিন্তু খুবই সীমিত, 30 জনের বেশি আমি দেখতে পারি না, কারণ এক একজনের পেছনে 30-40 মিনিট সময় লাগে। বুকিং করুন 8372098140 এবং 7797967225, আর একটা নাম্বার 8391969567। আরেকবার বলে দিন, আগামী 8/11/2022 বহরমপুর চেম্বার, আগামী 10/11/2022 তারিখ কৃষ্ণনগর চেম্বার। বুকিং করে ঠিকানাগুলি ভালো করে জেনে নেবেন এবং বুকিংটি কনফার্ম করে নেবেন। নাম্বার 8372098140 এবং 7797967225, আর একটা নাম্বার হচ্ছে 8391969567। নমস্কার, জয় গুরু বন্দে, ভালো থাকবেন সকলেই।